यासीन से मौलाने को भी उसको पुकारा, यासीन से मौलाने को भी उसको पुकारा, हामीम को भी और को भी तौसीनो इशारा, हामीम को भी और को भी तौसीनो इशारा। अमर अल्लाह पाक रब्बुल आलमीन কেমন জানি আদম আলাইহিস সালামকে বলেন, ও আদম আমার নবীকে আমি আল্লাহ, ইয়া মুহাম্মদ বলে ডাকি নাই, আমার নবীকে আমি আল্লাহ ডাকছি, ইয়াসিন আমার নবীকে আমি ডাক দিয়েছি, তাসিন আমার নবীকে ডাক দিয়েছি, হামিম আমার নবীকে তোমার ডাক দিয়েছি, তাহা আমার নবীকে ডাক দিয়েছি, ইয়া আইয়ুহাল মুদাসসির আমার নবীকে ডাক দিয়েছি, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার নবীকে নাম ধরে ডাকি নাই, কারণ কি এ রমজানে 50 কোমা সুক গে মা বাইন, এ রমজানে 50 কোমা সুক গে মা বাইন, সমজা গে জিনে খলক মে এক সরোবর কাউ নাই, সমজা গে জিনে খলক মে এক সরোবর কাউ নাই। আল্লাহ পাক রব্বাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রব্বিল ইবাদ। ও তাতামান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে যে কুরআন নাযিল করেছেন, এই কুরআন নাযিল করার আগ পর্যন্ত দুনিয়ার ভিতরে আরবের ভিতরে মানুষ মানুষের গোলামি করত, মানুষ মানুষকে প্রভু মানুষকে প্রভু মনে করত, মানুষ মানুষকে মালিক মনে করত, একজন হত গোলাম আরেকজন মনে করত মালিক, দুনিয়াতে মানুষ মানুষের গোলামি করত, মূর্তি পূজা করত। ও আমার চাচারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন একটি কুরআন দিয়েছেন যে কুরআনের মূল থিওরি হলো মানুষের গোলামির থেকে মানুষকে বের করে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামির সন্ধান দেওয়া। সুবহানাল্লাহ। ও মিন যিকিদ দুনিয়া ইলা সাআতিল আখিরাহ, সংকীর্ণ দুনিয়ার থেকে মানুষকে বের করে চিরস্থায়ী বিশাল জান্নাতের দিকে মানুষকে ধাবিত করা। বিশ্ব নবীর কাছে যখন কোরআন নাজিল হতে শুরু করলো, আস্তে আস্তে বেঈমানরা মুসলমান হইতেছে, খুব শর্টকাটেই বলবো, বেঈমানরা মুসলমান যখন হইতেছে তখন নবমুসলিমদের উপরে নবমুসলিমদের উপরে বেঈমানদের পক্ষ থেকে নির্যাতন বাড়ত না কমত, বাড়ত না কমত। সকালবেলায় একজন নতুন মুসলমান হয়েছে, দুপুর বেলায় আরেকজন নতুন মুসলিম হয়েছে, বিকেল বেলায় আরেকজন নব মুসলিম হয়েছে, এভাবে দিন যায় রাত যায়, মুসলমানের সংখ্যা বাড়তেছে। এই কাণ্ড দেখে তৎকালীন সময়ের আবু জাহেল সরকার, বেঈমান সরকারের ঘুম হারাম হয়ে গিয়েছিল, বংশের ভিতরে এমন একটি যুবকের আবির্ভাব হয়েছে যেই যুবক আমাদের দেব দেবীদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, 33 কোটি দেবতার বিরুদ্ধে বলতেছে, আমাদের ভাতিজা এমন যুবক এমন কথা বলতেছে, তার কথা মানুষকে জাদুর মতন আকর্ষণ করে। বিশ্ব নবী মানুষকে কালিমার দাওয়াত দেয়, বিশ্ব নবীর দাওয়াত শুনে মানুষ মুসলমান হয়ে যায়, মধুর কণ্ঠে বিশ্ব নবীর জবান থেকে কুরআন কারীমের তেলাওয়াত শ্রবণ করে মানুষ দলে দলে মুসলমান হয়ে যায়। এই যখন অবস্থা মক্কার বেঈমান কাফেররা আমার বিশ্ব নবীকে নির্যাতন শুরু করে দিল, এমন কোন নির্যাতন তৎকালীন সময়ে ছিল না যেই নির্যাতন তৎকালীন সময়ে বেঈমান কাফেররা করে নাই। আজকে আজকে সকালবেলায় ছাত্রদেরকে বুখারী শরীফ যখন পড়াই তখন এই ঘটনাগুলি বলতেছিলাম, কিতাব ও তাফসির যখন পড়াইতেছি বুখারি শরীফ, আমার বিশ্ব নবীর উপরে এত নির্যাতন হচ্ছিল, এত নির্যাতন, হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। বেঈমান কাফেররা এত নির্যাতন শুরু করে দিল, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম একেবারে বিচলিত হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফরিয়াদ করতেছে, গো মালিক
এতদিন পর্যন্ত তোমার এই কুরআনের জন্য মক্কার জমিনে আমাদেরকে নির্যাতন করা হবে। উগমালিক যে মানুষগুলি আমাকে 40 বছর পর্যন্ত আল আমিন বলল, কাফেররা বলতেছিল নাহনু জাররাবনাকা মিরারা, নাহনু জাররাবনাকা মিরারা, ও মুহাম্মদ আমরা বারবার তোমাকে পরতে পরতে চেক করেছি, পরীক্ষা নিরীক্ষা করেছি মুহাম্মদ, নাহনু জাররাবনাকা মিরারা, নাহনু জাররাবনাকা মিরারা, আমরা তোমার জীবনের প্রতিটা পরতে পরতে চিরুনি তল্লাশি দিয়েছি। লাত উজ্জাতের কসম করে বলি ও ভাতিজা, কিন্তু তোমার জিন্দিগির ভিতরে একদিনের জন্য একবারের মতো তোমার ভিতর থেকে মিথ্যার কোন লেশ মাত্র পাই নাই। সুবহানাল্লাহ, নাহনু জাররাবনাকা মিরারা ফালাম নাজিদিকা কিদিবা। এত ভালো মানুষ কোরআনের দাওয়া শুরু করে দিয়েছে, বেঈমান কাফেররা বিশ্ব নবীর উপর নির্যাতন শুরু করে দিয়েছে, কোন দিকেই বিশ্ব নবীর সাথে পারে না, বিশ্ব নবীর মধুর তেলাওয়াতের সাথে পারে না, বিশ্ব নবীর মধুর চরিত্রের দিকে পারে না, বিশ্ব নবীর মধুর কথার দিকে পারে না, বিশ্ব নবীর রূপ সুন্দরতির দিকে পারে না, কোনোভাবেই যখন বিশ্ব নবীর সাথে পারে না, তখন বেঈমানদের অন্তরের জ্বালা বাড়তেছে না কমতেছে? বিশ্ব নবীর দলে মুসলমানের সংখ্যা বাড়তেছে, বেঈমানদের ভিতরে জ্বালা বাড়তেছে না কমতেছে? আওয়াজ যেন বাড়তেছে না কমতেছে? তৎকালীন সময়ে বেঈমান কাফিরদের কলিজার ভিতরে জ্বালা উঠত কেন? আরবের জমিনে কুরআনের কথা বলা হয়, কেন আরবের জমিনে আসমানি গ্রন্থের দাওয়াত দেওয়া হয়? তৎকালীন সময়ে সময়ে বেঈমান কাফিরদের কলিজায় জ্বলত, আর বর্তমান সময়ে বর্তমান জমানায় নামদারি মুসলমান মুনাফিকদের কলিজায় আগুন লাগিয়ে যায়। ঠিক নেবে ঠিক? আজকেও যদি কোনো ব্যক্তির কলিজার ভিতরে কোরআনের দাওয়াতের কারণে কলিজার ভিতরে আঘাত লাগে, আমাদের বুঝতে বাকি হয় না ওই মানুষটা খাঁটি মুসলমান না, ওই মানুষটা বিশ্ব নবীর খাঁটি গোলাম না, ওই মানুষটা হইল আবু জাহেল, উতবা, সাইবা, রবিয়ার দালাল, কোনোভাবেই বিশ্ব নবীর সাথে পারে না। যখন বিশ্ব নবীর সাথে পারে না, কলিজার ভিতরে দাউ দাউ করতেছে আগুন, এই আগুন কেমনি নিভাবে? আগুন নিবানোর জন্য নিকৃষ্ট ঘৃণ্য একটি তরিকা আছে, যেই তরিকা বর্তমানেও প্রচলিত আছে। কি সেই তরিকা? যদি কোনো ব্যক্তি কারো সাথে কোনোভাবেই না পারে, সামাজিক সালিশের মাধ্যমে পারতেছে না, আইন আদালতের মাধ্যমেও পারতেছে না, এলাকার মানুষগুলি একত্রিত হয়ে পরামর্শ করেছে, ও মুহাম্মদ যদি তুমি চাও তোমাকে আরবের নেতা বানিয়ে দিব, যদি তুমি চাও সুন্দরী নারী তোমাকে বিয়ে করাই দিব, যদি তুমি চাও তোমাকে ধন ভান্ডার দিয়ে দিব, রাজত্ব দিয়ে দিব, কিন্তু তারপরেও তুমি তাওহীদের কথা ছেড়ে দাও, কোরআনের কথা ছেড়ে দাও। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও চাচা আমি মুহাম্মদ জানি, আপনারা আকাশ থেকে চাঁদ এনে আমাকে দিতে পারবেন না, সূর্য আমাকে দিতে পারবেন না, কিন্তু তার উপরও আপনাদেরকে বলে দিচ্ছি, চাচা গো আমার আমি মুহাম্মদের এক হাতে যদি চাঁদ দেওয়া হয় আরেক হাতে যদি সূর্য দেওয়া হয়, না না আমি আমার রবের কালাম, এই কালামের তাবলীগ থেকে, এই কালামের প্রচার ও প্রসার থেকে, এই কালামের দাওয়াত দেওয়া থেকে যারা পরিমাণ পিছা হব না। বেঈমানদের দ্বারা বারেন কমে, বলেন বারেন কমে। এই সমস্ত হিংসুট হিংসুটে যাদের অন্তরের ভিতরে ইসলামের প্রতি জ্বালা, এরা কোনোভাবেই পারে না, সামাজিকভাবে সালিশ করছে তাও পারে না। বিশ্ব নবীকে 3 বছর পর্যন্ত জেলখানার ভিতরে অবরোধ করে রেখেছিল, সেই জেলখানার নাম ছিল কাশিমপুর কারাগার নয়, সেই জেলখানা বাংলাদেশের কেন্দ্রীয় কারাগার না, সেই জেলখানার নাম ছিল শিয়াবি আবি তালিব, আবি তালিব জেলখানা। আমার বিশ্ব নবীকে কয় বছর রাখছে জেলখানায়? কয় বছর? 3 বছর। কোনোভাবেই পারতেছে না, এবার 3 বছর পর্যন্ত জেলখানা
বন্দী করে রাখছে। শুধু বিশ্ব নবী একা না, সমস্ত মুসলমান সাহাবায়ে কেরাম কাফের বিমানেরা পরামর্শ করে একমত হয়েছে, ও মক্কার কাফেররা, মুহাম্মদ এবং তার অনুসারীরা জেলখানার ভিতরে বন্দী আছে, খবরদার খবরদার, আমাদের কাফেরদের মধ্য থেকে কোন মানুষ মুহাম্মদ এবং তার সাহাবায়ে কেরামদের সাথে লেনদেন করতে পারবে না, বিয়ে শাদিও করতে পারবে না, বেচা কেনাও করতে পারবে না। বয়কট করা হলো আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বছর পর্যন্ত ওই সাহাবী আবি তালিব জেলখানার ভিতরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে 3 বছর পর্যন্ত জেলখানার ভিতরে মানবেতর জীবন পরিচালনা করলেন। এই 3 বছরের ভিতরে বেঈমান কাফেররা আমার বিশ্ব নবীকে দানা পানি পর্যন্ত দেয় নাই। এই 3 বছরের ভিতরে যে সমস্ত কুরাইশ মহিলারা সবেমাত্র বাচ্চা প্রসব করেছে কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করে অথচ তখন পর্যন্ত মুসলমান হয় নাই, এই সমস্ত বেঈমান কাফের মহিলাগুলিও আমার বিশ্ব নবীর সাথে জেলখানার ভিতরে ছিল। ওই সমস্ত বেঈমান কাফের মহিলাগুলিকে অন্যান্য কাফের মুশরিক বলতেছিল, ও কুরাইশের মহিলারা, তোমরা তো এখনো পর্যন্ত মুহাম্মদের ধর্ম গ্রহণ করো নাই, তোমাদের ধর্ম ভিন্ন, মুহাম্মদের ধর্ম ভিন্ন, তাহলে কেন তোমরা মুহাম্মদকে মহব্বত করো, কেন এত মহব্বত করো? মহিলারা তখন বলেছিল, ও কুরাইশের নেতারা, ও কাফের লিডারেরা শুনে রাখেন, আমরা যদিও মুহাম্মদের ধর্ম গ্রহণ করি নাই কিন্তু আমাদের কলিজার টুকরা সন্তান, আমাদের পেট থেকে যেই সন্তান ভূমিষ্ঠ হয়েছে এই সন্তানকে যেই পরিমাণ ভালোবাসি তার চেয়ে বেশি মুহাম্মদ আমাদের ভাতিজাকে তার চেয়ে বেশি ভালোবাসি। আমাদের সন্তান মরে যাবে আফসোস নাই কিন্তু মুহাম্মদকে তোমাদের মতন জালিমদের হাতে তুলে দিব না, সুবহানাল্লাহ। কোনোভাবেই পারতেছে না নবীর সাথে, যখন পারে না তখন কিন্তু মনের জ্বালা মিটানোর জন্য একেবারে নিম্ন পর্যায়ের একটি তরিকা আছে, ওই তরিকাটা ওই জমানাতেও ছিল এই জমানাতেও আছে। কি সেই তরিকা? যখন একজন আরেকজনের সাথে পারে না, কোনোভাবেই পারে না, গ্রামের সালিশির মাধ্যমেও পারে না, আইন আদালতের মাধ্যমেও পারে না, কোনোভাবেই পারতেছে না, তখন সে তার মনের জ্বালা মিটাইবার জন্য ওই ব্যক্তিকে গাল মন্দ শুরু করে দেয়। ঠিক গালাগালি করলে মনের জ্বালা কিছুটা মেটে, ঠিক না বেটি? কোনোভাবেই পারতেছে না বিশ্বনবীর সাথে, এখন বিশ্বনবীকে শুধু গালাগালি শুরু করে দিয়েছে। গালি দেই কে? আবু জাহেল। গালি দেই কে? আবু জাহেল। গালি দেই কে? উতবা, সাইবা, রবিআ, ওয়ালিদ ইবনে মুগিরা, এই সমস্ত বেঈমান কাফেররা বিশ্বনবীকে গালি শুরু দিয়েছে। গালি যখন দেয় প্রতিবাদ করে কে? বলেন কে? আল্লাহ, সুবহানাল্লাহ। প্রতিবাদ করে কে? আল্লাহ। বেঈমান কাফেররা বলতেছে মুহাম্মদ যেই গ্রন্থ তেলাওয়াত করতেছে এটা কবি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে প্রতিবাদ করে আয়াত নাযিল করেছেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। না মক্কার বেঈমান কাফেররা, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের সামনে যে কালাম তেলাওয়াত করতেছে এটা মুহাম্মদের বানানো কালাম না, এটা দুনিয়ার কোন কবির কবিতা না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের লৌহে মাহফুজ থেকে নাযিলকৃত আল্লাহ পাকের কালাম। বেঈমান কাফেররা বলে আমরা মনে মনে ভাবতেছি মুহাম্মদ কবি, এখনো পর্যন্ত মুহাম্মদের কান পর্যন্ত নিজ জবান দিয়ে শোনাই নাই, কিন্তু কেমনে মুহাম্মদ জানলো? বেঈমানেরা মনে মনে কল্পনা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানে না কিন্তু একদম জানেন, তিনি কে? আওয়াজ দেন, তিনি কে? বেঈমান কাফেররা পরস্পরে বলতেছে, ও বেঈমানেরা, ও মক্কার কাফেররা, ও কুরাইশেরা, আমরা মনে মনে কল্পনা করতেছি মুহাম্মদ একজন কবি, আমরা তো প্রকাশ্যেও বলি নাই, কেমনে মুহাম্মদ জানলো? সুতরাং বোঝা যায় মুহাম্মদ হইল জাদুকর, মুহাম্মদ হইল গণক, মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ গণক। বলেন না, নাউযু বিল্লাহ।
ولا بقول كاهن ولا بقول كاهن আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও মক্কার বেঈমানেরা ও মক্কার কাফিররা আবু জাহল সরকার আমার বিশ্ব নবী গণক না আমার বিশ্ব নবী গণক না তানজিলুম মির রব্বিল আলামিন আমি আল্লাহ আমার বিশ্ব নবীর কাছে যে কালাম নাযিল করেছি এটা কোনো মানুষের রচিত কালাম না এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে শাহী কালাম গালি দেই প্রতিবাদ করে কে আল্লাহ কোনোভাবেই পারতেছে না কোনোভাবেই পারতেছে না শেষ মুহূর্তে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা আরেকটা গালি দিয়েছে ওই একটা গালির প্রতিবাদ করতে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল কাউসার নাযিল করেছেন জিল্লায় বলেন সুবহানাল্লাহ কিসের প্রতিবাদে সূরা কাউসার নাযিল করেছেন একটা গালি দিয়েছিল বেঈমানেরা আমার বিশ্ব নবীকে একটা গালি দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাউসার নাযিল করে দিয়েছেন সুবহানাল্লাহ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআন দাওয়াত তো চলতেই থাকলো হঠাৎ করে বেঈমানেরা আমার বিশ্ব নবীকে আমার একটা গালি দিয়ে দিল কি সেই গালি আমার বিশ্ব নবীকে যেই গালি দিল এই সূরা শুরু থেকেই শেষ পর্যন্ত তেলাওয়াত করলেই শেষ আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই গালির আলোচনা করেছেন বেঈমান কাফেররা আমার বিশ্ব নবীকে লক্ষ্য করে বলল ইন্না শানি আকাহু আল আবতার বেঈমান কাফেররা আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল ও আব্দুল্লাহ সালে মুহাম্মদ ও মুহাম্মদ তুমি হইলে আবতার বলেন না নাউযুবিল্লাহ কি বলছে আবতার আবতার তো বাংলা শব্দ না আবতার শুনলেই ব্যাখ্যা বুঝবো আবতার তো ইংলিশ শব্দ নয় আমি ইংরেজি পড়ি তাই ব্যাখ্যা বুঝবো আবতার তো হিন্দি ভাষা নয় আবতার তো উর্দু ভাষা নয় আবতার হলো আরবি ভাষা আরবি ভাষা ততক্ষণ পর্যন্ত বুঝবো না যতক্ষণ পর্যন্ত আরবি না বুঝবো অথবা উলামায়ে কেরাম তারা ব্যাখ্যা না বুঝাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে বেঈমানদের প্রতিবাদ করার জন্য সূরাতুল কাউসার নাযিল করলেন কেন নাযিল করলেন বেঈমানেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবতার বলে গালি দিল আবতারের অর্থ কি আবতারের অর্থ হলো আট খুরা অর্থ কি এখন তো বুঝছেন আট খুরা কে কে বুঝেন হাত উঁচু করেন বুঝেন না আট খুরা কাকে বলে যারা হাত উঁচু করবে না বুঝবে সব আট খুরা এই আট খুরা কে কে বুঝেন হাত উঁচু করেন নিঃসন্তান নিঃসন্তান বুঝেন নাই সন্তানাদি হয় না আচ্ছা একটা মানুষ চুরি করে নাই তাকে যদি চোর বলে এক তো হলো একটা মানুষকে চুরি করলে যদি তাকে চোর বলে তাহলে এটা একটা মানায় কিন্তু চুরি করে নাই তাকে যদি চোর বলে তাহলে এটা জঘন্য অপরাধ নয় আমার বিশ্ব নবী কি নিঃসন্তান ছিলেন আমাদের নিঃসন্তান ছিলেন আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিঃসন্তান ছিলেন না আমার বিশ্ব নবী তো আট খুরা ছিলেন না আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলেও হয়েছে মেয়েও হয়েছে আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু তার বলে গালি দিল নবীর সাহাবীরা জিজ্ঞেস করে ও মক্কার কাফিররা আমাদের বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান তো আছে ছেলেও আছে মেয়েও তো আছে তোমরা কেমনে এমন একটা গালি দিলা যেই গালিটা অবাস্তব বেঈমান কাফেররা বলে ও নবীর সাহাবীরা কোনোভাবেই বিশ্ব নবীর সাথে পারতেছি না কোনোভাবেই বিশ্ব নবীর সাথে পারতেছি না কোনো চ্যালেঞ্জেই বিশ্ব নবীর সাথে পারতেছি না যখনই কোনো ফাঁক ফুকুর পাই তেমনি আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বিশ্ব নবীর পক্ষে আমাদের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে দেই সুবহানাল্লাহ ও নবীর সাহাবীরা
এখন একটিমাত্র ফাঁক ফুকুর পেয়েছি, একটু ফাঁক পেয়েছি, সেই ফাঁক পাওয়ার কারণে আমরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি গালি দিয়ে দিলাম। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা জিজ্ঞেস করেন, ও বেঈমান কাফেররা কি সেই ফাঁক পেয়েছো? এবার বেঈমান কাফেররা বলে, ও নবীর সাহাবীরা আমরাও তো জানি তোমাদের নবীর ছেলেও হয়েছিল, তোমাদের নবীর মেয়েও হয়েছিল, আমরাও তো জানি, কিন্তু জানলেই বা কি হবে, কোনোভাবে যেহেতু পারতেছি না তাই এমন একটা গালি দিয়ে দিলাম। কেন দিলাম তার একটা কারণ আছে, কারণ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলে দেওয়ার পরে দুনিয়াতে একটা ছেলেকে বালেগ হওয়ার পর্যন্ত হায়াত দেই নাই, ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চারটি মেয়ে দিয়েছিলেন, চারটি মেয়েকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে দিয়েছিলেন ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে। কিয়ামত পর্যন্ত আমার বিশ্ব নবীর নসব দুনিয়ার জমিনে জারি থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বিশ্ব নবীকে তিন তিনটা ছেলে সন্তান দিয়েছিলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একটি ছেলে সন্তানও দুনিয়াতে টিকে রাখে নাই, না বালক অবস্থায় দুনিয়া কি বিদায় করেছে, এই যে বিদায় করলো এটা কি আল্লাহ করলো নাকি দুনিয়ার কোন মানুষ করলো, কে করলো? নবীদের ছেলেকে আল্লাহ পাক দুনিয়া থেকে বিদায় করে নিলেন, এই সুযোগে বেঈমান কাফেররা বলছে মুহাম্মদ আর কুরআনের সন্তান। সাহাবীরা জিজ্ঞেস করে, নবীদের তো মেয়েই আছে, সমস্যা কি, তারপর নিঃসন্তান কেন? বেঈমান কাফেররা বলে, ও নবীর সাহাবীরা আমরা সবই জানি, কিন্তু দুনিয়াতে গদি টিকাইতে হইলে ছেলে দরকার, মেয়ে দিয়া গদি চলে না। ও নবীর সাহাবীরা দুনিয়াতে গদি টিকাইতে হইলে ছেলের আগে মেয়ে দিয়ে গদি টিকানো যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মক্কার কাফিররা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেলে সন্তানকে দুনিয়া থেকে বিদায় করেছি, আমি বেঈমান কাফিরদের পক্ষ থেকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি শোনার জন্য নই রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান মর্যাদা বাড়াইবার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলেগুলিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি, সুবহানাল্লাহ। বেঈমানেরা মনে করতেছে বিশ্ব নবীর ছেলে দুনিয়া থেকে বিদায় হয়েছে, বিশ্ব নবীর মানুষের ক্ষমতা বেশি দিন থাকবে না। আল্লাহ পাকের ফয়সালা হলো বিশ্ব নবীর ক্ষমতা চলবে কতদিন পর্যন্ত তার আলোচনা আসবে ইনশাআল্লাহ। এই কষ্ট লাগতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাফিরদের প্রতিবাদ করার জন্য সূরাতুল কাউসার নাজিল করলেন, আটখুরা বলে দাবি দিল, গালি দিল, আল্লাহ পাক যদি বিশ্ব নবীর ছেলেগুলিকে দুনিয়ার থেকে অল্প বয়স নাবালক অবস্থায় বিদায় না করতেন তাহলে তো বেঈমানরা এই গালি দেওয়ার সুযোগ পাইতো না, ঠিক না বেটি? ভালো করে বুঝবেন, বেঈমানদেরকে এই গালিটা দেওয়ার সুযোগ করে দিল কে বলেন? কে? বেঈমানদেরকে এমন একটা অবাস্তব গালি দেওয়ার জন্য সুযোগ করে দিলে আল্লাহ। কেন করে দিলেন, তার কারণ কি? আরেক আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সামনে আমার দূতকে প্রেরণ করেছি, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা না, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের রাসূল। শুধু এতটুকু নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুহাম্মদ আমার রাসূল, মুহাম্মদ আমার শ্রেষ্ঠ রাসূল, মুহাম্মদ আমার শেষ নবী, আমার মুহাম্মদের পরে দুনিয়াতে কোন নবী দরকার হবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের কারণে বেঈমান কাফেরদেরকে গালি দেওয়া শুরু করে দিয়েছে, কেমনে? এই আয়াত দিয়া বোঝা যায় আমার বিশ্ব নবী শেষ নবী, ঠিক না ভাই? ঠিক, বিশ্ব নবী শেষ নবী, এটাই তো বাস্তব। শেষ নবী বিশ্ব নবী এই বিশ্বাসে যদি কেউ বিশ্বাসী না হয়,
তাহলে সে আর কোনো অন্যায় করতে হবে না, এতটুকু অন্যায়ের কারণে সেই ব্যক্তি বেঈমান, ঠিক না বেটি? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, এবার বুঝে থাকলে বলেন আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান ছেলে সন্তানগুলি যদি জীবিত থাকে, বড় হইতে হইতে যদি 40 বছর বয়সে উপনীত হয়, 40 বছর বয়স হওয়ার পরে নবুয়াত প্রাপ্তির বয়স, ঠিক না বেঠিক? 40 বছর বয়স হলো নবুয়াত প্রাপ্তির বয়স, নবীর ছেলেরা যদি 40 বছর বয়সে উপনীত হয়, এ অবস্থায় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে সন্তানেরা হয়তো নবুয়াত পাবে, হয়তো নবুয়াত পাবে না। যদি বিশ্ব নবীর ছেলেরা নবী নবুয়াত পেয়ে যায়, তাহলে বিশ্ব নবীর পরে নবীর ছেলে নবী হয়ে যায়, তাহলে আমার বিশ্ব নবী শেষ নবী থাকে না, আমার বিশ্ব নবী যেহেতু শেষ নবী থাকে না, আমার বিশ্ব নবীর শ্রেষ্ঠত্ব বাকি থাকে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মক্কার বেঈমানেরা, ও মক্কার কাফেররা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বিশ্ব নবীর ছেলেগুলিকে দুনিয়া থেকে বিদায় করেছি, বেঈমান কাফেরদের গালি শোনার জন্য নয় রে, বরং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বিশ্বনবীর সান্নার মর্যাদা বাড়াইবার জন্য আমার বিশ্বনবীর সন্তানগুলিকে বিদায় করেছি। বুঝতে পেরেছেন? বিশ্বনবীর ছেলে সন্তান যদি জীবিত থাকে, 40 বছর হলে নবুয়াত প্রাপ্তির বয়স, হয়তো নবীর ছেলে নবুয়াত পাবে, হয়তো পাবে না, যদি নবুয়াত পেয়ে যায় তাহলে বিশ্বনবী কি আর শেষ নবী থাকে? থাকে। যদি নবীর ছেলে নবী হয়ে যায়, তাহলে আমার বিশ্ব নবীর মর্যাদা পূর্বের নবীদের সমান হয়ে যায়। কারণ কি? ইব্রাহিম নবীর ছেলে ইসহাক তিনি তো নবী, ইব্রাহিম নবীর ছেলে ইসমাইল তিনি নবী, ইসহাকের ছেলে ইয়াকুব তিনি নবী, ইয়াকুবের ছেলে ইউসুফ তিনি তো নবী, আদম আলাইহিস সালামের ছেলে শীষ তিনি তো নবী, জাকারিয়া আলাইহিস সালামের ছেলে ইয়াহইয়া তিনি তো নবী। এখন আমার বিশ্ব নবীর ছেলে যদি 40 বছর বয়স হওয়ার পরে নবুয়ত পেয়ে যায়, এর মানে হলো আমার নবীর মর্যাদা, আমার নবীর সম্মান আদমের চাইতে বেশি না, আমার নবীর সম্মান ইসহাকের চাইতে বেশি না, আমার নবীর সম্মান ইয়াকুবের চাইতে বেশি না, আমার নবীর সম্মান ইব্রাহিমের চাইতে বেশি না, আমার নবীর সম্মান জাকারিয়া চাইতে বেশি না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পরেই যে মর্যাদা রাখছি, ওই মর্যাদা আদমের জন্য নয়, ওই মর্যাদা ইব্রাহিমের জন্য নয়, ওই মর্যাদা ঈসার জন্য নয়, ওই মর্যাদা দুনিয়ার কোন মানুষের জন্য নয়, ওই মর্যাদা হইল একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য। বিশ্ব নবীর ছেলে যদি নবুয়ত পেয়ে যায়, তাহলে বিশ্ব নবীর মর্যাদা আদমের সমান হয়ে যায়, ইসহাক ইব্রাহিমের সমান হয়ে যায়। বুঝতেছেন তো তফসীরটা? আর যদি বিশ্ব নবীর ছেলের নবুয়ত না পায়, তাহলে আমার বিশ্ব নবীর মর্যাদা পূর্বের নবীদের চেয়ে কমে যায়, ঠিক না বেটি? কমে যায় না? আমার বিশ্ব নবীর ছেলে যদি 40 বছর বয়স হওয়ার পরে নবুয়ত না পায়, তাহলে ইব্রাহিম নবী বলবেন, ও মুহাম্মদ, আমার ছেলে ইসহাক নবী, আমার ছেলে ইসমাইল নবী। ইসহাক আলাইহিস সালাম বলবেন, ও মুহাম্মদ, আমার ছেলে ইয়াকুব নবী। ইয়াকুব আলাইহিস সালাম বলবেন, আমার ছেলে ইউসুফ তো নবী। কিন্তু আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে যদি নবুয়াত না পায়, আমার বিশ্ব নবীর মর্যাদা ইয়াকুবের চাইতে কমে যায়, আমার বিশ্ব নবীর মর্যাদা ইসমাইলের চাইতে কমে যায়, আমার বিশ্ব নবীর মর্যাদা আদমের চাইতে কমে যায়, আমার বিশ্ব নবীর মর্যাদা আদমের চাইতে কম না, আমার বিশ্ব নবীর মর্যাদা মূসা নবীর চাইতে কম না, আমার বিশ্ব নবীর মর্যাদা কুল কায়নাতের মর্যাদা যেখানে গিয়ে শেষ সেখানে আমার বিশ্ব নবীর মর্যাদা। কারণ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের কোথাও কোন জায়গায় ইয়া মুহাম্মদ বলে ডাক
নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া আদম বলে ডাকছেন ইয়া মূসা বলে ডাকছেন ইয়া জাকারিয়া ইয়া ইয়াহইয়া ইয়া ঈসা ইয়া নূহ এভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত নবীকে ডাকছে কিন্তু আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া মুহাম্মদ বলে পবিত্র কোরআনের ভিতরে একবারও ডাকে নাই ঠিক না यासीन से मौला ने कभी उसको पुकारा यासीन से मौला ने कभी उसको पुकारा हामीम को भी और कभी तौसीन इशारा हामीम को भी और कभी तौसीन इशारा अमर अल्लाह पाक रब्बुल आलमीन কেমন জানি আদম আলাইহিস সালামকে বলেন ও আদম আমার নবীকে আমি আল্লাহ ইয়া মুহাম্মদ বলে ডাকি নাই আমার নবীকে আমি আল্লাহ ডাকছি ইয়াসিন আমার নবীকে আমি ডাক দিয়েছি তাসিন আমার নবীকে ডাক দিয়েছি হামিম আমার নবীকে তোমার ডাক দিয়েছি তাহা আমার নবীকে ডাক দিয়েছি ইয়া আইয়ুহাল মুদাসসির আমার নবীকে ডাক দিয়েছি ইয়া আইয়ুহাল মুজাম্মিল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আমার নবীকে নাম ধরে ডাকি নাই কারণ কি এ রমজানে কুছ আশে কোমা শুক কে মা বাইন এ রমজানে কুছ আশে কোমা শুক কে মা বাইন সমজাগে জিনে খলক মে এক সরোবর কাউ নাই সমজাগে জিনে খলক মে এক সরোবর কাউ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আদম আমি এবং মুহাম্মদ এই দুইজনের ভিতরেই যে সমস্ত ভেদ গোপন আছে ও আদম তুমি জানো না ও ইব্রাহিম তুমি জানো না ও মূসা তুমিও তো জানো না ও ঈসা তুমিও তো জানো না একদম জানি আমি আল্লাহ আমার দূত মুহাম্মদকে যখন জানাই তখন জানেন আরেকজন তিনি বলেন মুহাম্মদ এই 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 এ ঘুমায় গেছে সবাই মুসলমান সবাই মুসলমান অন্য কোন সময় মুসলমানের কোনো আলামত না পাইলে অন্তত শুক্রবার দিন পাওয়া যায় ঠিক না শুক্রবার দিন না পাইলে অন্তত বছরে দুইবার পাওয়া যায় দুই ঈদের দিন দুই ঈদেও যদি না যায় তাহলে নির্বাচনের সময় এসে টুপি দিয়া সামনে যায় যায় কি যায় না তাও যদি না যায় অন্তত কোনো মানুষ মারা গেলে অজু ছাড়া জানার শরীফ হয় এমন আছে না আছে না বিশ্ব নবী কি গালি দিয়েছে বিশ্ব নবীর ছেলে কেন দুনিয়া থেকে বিদায় হলো নবীর গদি টিকবে না আল্লাহ বলেন গদি টিকাইতে হলে ছেলে লাগে না মেয়ে দিয়াও গদি টিকে ঠিক না বেঠে ওইটি কি এই গদি না কোন গদি নবুয়তের ধারাবাহিকতা কোরআন এবং সুন্নাহর ধারাবাহিকতা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আবু তার বলে গালি দেয় আমার বিশ্ব নবীকে নিঃসন্তান বলে গালি দেয় অথচ আমার বিশ্ব নবী নিঃসন্তান না আল্লাহর নবীর ছেলে সন্তানগুলিকে দুনিয়ার থেকে উঠায় নিয়ে গেল আল্লাহ কেন নিয়ে গেলেন বিশ্ব নবীর গালি শোনার জন্য নাকি বিশ্ব নবীর ইজ্জত বাড়াইবার জন্য কেমনে বাড়াইছে আমার বিশ্ব নবীর ছেলে যদি জিন্দা থাকে ৪০ বছর বয়স হওয়ার পরে হয়তো নবুয়াত পাবে হয়তো পাবে না যদি পাই তাহলে নবী শেষ নবী থাকে না যদি না পাই তাহলে নবীর ইজ্জত পূর্বের নবীদের চেয়ে কমে যায় ঠিক না বে ঠিক ঠিক না মাওলা মেরা আকা মেরা রহমত কা নবী